সুমন ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার যে কোনো ধরনের বড় ইমেজকে ছোট করতে পারবেন। আমাদের কিন্তু অনেক সময় অনেক জায়গাতেই দেখা যায় যে লিমিটেড ইমেজ ব্যবহার করার অপশন থাকে, আমরা কিন্তু আনলিমিটেড অর্থাৎ বড় সাইজের ইমেজ ব্যবহার করতে পারি না। তো তৎক্ষণাৎ আপনি ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার ছবির সাইজকে রিসাইজ করে ছোট করতে পারেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন কথা না বলে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আমরা প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা একটি অ্যাপস ইনস্টল করব, অ্যাপসটির নাম হচ্ছে ইমেজ কম্প্রেস। ইমেজ কম্প্রেস লেখার পরেই আপনারা দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে দেখেন 1 2 3 আপনি এখানে এসে দেখবেন ইমেজ কম্প্রেসার MB2 KB, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি যেহেতু এটাকে ইনস্টল করেছি তাই আমার এখানে ওপেন লেখা আসছে, আপনারা যেহেতু নতুন ইনস্টল করবেন তখন ওপেনের এখানে ইনস্টল লেখা থাকবে। এখানে আপনারা ক্লিক করলে আপনাদের এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তো চলুন অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা আপনাদের মোবাইলে এরকম পেয়ে যাবেন। এখানে আসার পরে আপনারা এরকম অ্যাপসের উপরে ক্লিক করবেন। অ্যাপসের উপরে ক্লিক করলে অ্যাপসটি ওপেন হবে। ওপেন হলে আপনারা দেখতে পাবেন নিচের দিকে প্লাস আইকন, প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি দেখবেন কম্প্রেস টু MB এন্ড KB, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে থাকা ইমেজের অপশনে আপনাকে নিয়ে যাবে বা গ্যালারিতে নিয়ে যাবে, আপনি সেখান থেকে আপনার ছবি চুজ করতে পারবেন। তো চলুন এই এই ছবিটিকে আমরা রিসাইজ করি। এখানে আসার পরে আপনি দেখবেন KB MB, তো আমরা KB তে নিয়ে যাব, টার্গেটের সাইজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এটাকে আমরা 30 KB করে দেই, তারপর ডান কম্প্রেস। কম্প্রেস ক্লিক করার পরেই কিন্তু আপনার ছবিটি দেখুন আগে ছিল 55.3 KB, এখন আপনি রিসাইজ করার পরে হয়ে গিয়েছে 28.5 KB। তো এভাবে কিন্তু আপনারা চাইলেই আপনার ছবির সাইজ ছোট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি শেয়ারও করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের বড় ছবিকে ছোট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।